মা এসেছে মায়ের যে অপরূপ প্রতিভা সুকান্তপল্লী মোড় তোমরা দেখতেই পাচ্ছ আর তো চলো জার্নিটা স্টার্ট করছি লাইটিংটা দেখো জাস্ট অসাম লেভেলের লাইটিং কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভলি তোমাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সুন্দর ভাবে সেজে উঠেছে আজকের এই সুকান্ত বললি তো তোমরা দেখতেই পাচ্ছ এসেছে মোদের কি আর ভাবনা ভাই দুর্গাপুরে যেমন কি প্রত্যেকটা পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখায় তো এইখানে সুকান্ত বললি একটা আলাদাই চমক রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু খুব সুন্দর লাগছে আজকের এই সুকান্ত বললি যে জগদ্ধাত্রী পুজো রয়েছে স্পেশালি তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই একটা পার্ট কিন্তু খুব সুন্দর ভাবে সেজে উঠেছে তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ এক চমক এখানেও তোমরা খুব সুন্দর একটা ঝলক দেখতে পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাবে সেজে উঠেছে কিন্তু আজকের এই সুকান্ত পল্লী জগদ্ধাত্রী পুজো 2022 ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই তো ওপরটা দেখো জাস্ট অসাম লেভেলে সাজিয়েছে এবং বলে কি ফ্রন্টে কিন্তু এত সুন্দর একটা স্ট্রাকচারও তোমরা দেখতে পেয়ে তার সাইডে কিন্তু দু দুটো হাতি রয়েছে সেটাও কিন্তু একটা আলাদাই চমক দিচ্ছে আজকের এই পুজো প্যান্ডেলকে তো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরছি খুব সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু আজকের এই প্রত্যেকটা জিনিস মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই মায়ের প্রতিমা যেমন অপরূপ সুন্দর বলে কি প্যান্ডেলটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো তোমরা এখানে ডিরেক্টলি দেখতে পেয়েছো আর মুখ্য দুয়ারে যে লাইটিংগুলো রয়েছে একটা আলাদাই চমক দিচ্ছে আজকের এই পুজো প্যান্ডেলকে দূরে ফেলে আয় সকলে নাচি গাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ভিতরেও কিন্তু খুব সুন্দর একটা কাজ এখানে দেখতে পেয়েছো ডিরেক্টলি মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই এখানে তোমরা দেখতে পেয়েছো মায়ের যে অপরূপ প্রতিমা সেটাও কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরছি মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদাইনী মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদাইনী তো কেদারনাথ প্যান্ডেলে যে এতটা ভিড় হবে শিবাজিতে সেটা আমরা কখনোই ভাবিনি কি পরিমাণ লেভেলের আজকে এই প্যান্ডেলে ভিড়টা রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখে নিচ্ছি তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখেছিলাম তো আজকের এই লেভেলের ভিড়টা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ডিরেক্টলি অ্যান্ড এক্সক্লুসিভলি আজকে কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে থেকে তোমাদেরকে দেখিয়ে রাখি ডিরেক্টলি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এত মানুষের ভিড় কিন্তু আবারও রয়েছে আজকের এই কেদারনাথ প্যান্ডেল স্পেশাল এবং এই লাইনটা বেশ বড় হয়ে গেছে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি কিন্তু লাইন পড়ে গেছে আজকের এই কেদারনাথ প্যান্ডেলের তো প্রত্যেকটা জিনিস দেখে নিচ্ছি এই যে জায়গাটা
তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। নমঃ শিবায় আলোকসজ্জা যেমন কি খুব সুন্দর এবং বলা কি প্যান্ডেল ডেকোরেশন কিন্তু ততটাই সুন্দর, তো তোমরা দেখতেই পেয়েছো। আর ওপরে দেখতে পাচ্ছ দুদিকে দুটো হেলিকপ্টারও রয়েছে। কেদারনাথে যাওয়ার জন্য অনেকে সেই হেলিকপ্টার ব্যবহার করে, সেটাও কিন্তু এখানে দেখানো আছে। পুরো কমপ্লিট লুক এবং কমপ্লিট ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি, তোমরা ডিরেক্টলি দেখতে পেয়েছো। আর এইদিকে প্রচুর মানুষের ভিড়, সেটাও তোমরা দেখতে পেয়েছো। সবাই কিন্তু এই পুজো প্যান্ডেলটাকে বেশ ভালোভাবে এনজয় করছে। দুর্গাপুরবাসী, প্রত্যেক দুর্গাপুরবাসী কিন্তু এই পুজো প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে এনজয় করছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ডিরেক্টলি। হর হর ভোলে নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় কেদারনাথের ফন্ডে যেমন কি নন্দী থাকে সেটাও তোমরা এখানে ডিরেক্টলি দেখতে পাচ্ছ। রামেশ্বরায় শিব হর হর ভোলে নমঃ শিবায় আর ভিড়টা দেখো, এই ভিড়টা দেখাবার জন্যই কিন্তু আমি লাইভটা শুরু করেছিলাম তোমাদের কাছে, তো সেটা ব্লগ ভিডিওতে কন্টিনিউ করতে হচ্ছে এখন তোমাদের কাছে। তো প্রত্যেকটা পার্ট দেখে নিচ্ছি, সবাই কিন্তু নিজেদের মতো করে বেশ লেভেলে সেজে উঠেছে। আর বলে রাখি আমার এই ছোটো ভাইটাও রয়েছে, আমার অল ভিডিওস দেখে, অল ভিডিও সাবস্ক্রাইবারও রয়েছে, তো স্পেশালি খুব ভালো লাগলো বললো। তো প্রত্যেকটা পার্টও তো প্রতিটা ভিডিও লাইক করি, প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব আছে, আমার বন্ধুদেরকেও বলি সাবস্ক্রাইব করতে, লিঙ্ক পাঠানো হয়েছে সবাইকে। গেটের সামনে যেমন কি লেখা থাকে জয় শ্রী কেদার, তো তোমরা এখানেও কিন্তু সেম স্ট্রাকচার দেখতে পেয়েছো। আর ওম যেমন কি থাকে দু সাইডে, তো তোমরা সেটাও দেখতে পেয়েছো ডিরেক্টলি। আর যে ভিতরে যে শিবলিঙ্গ থাকে এবং ভিতরে যে একটা স্ট্রাকচার ওম লেখা যেটা কেদারনাথের ভিতরে অন্দরমহলে থাকে, সেটা কিন্তু তোমরা এই গেটে একদম দেখতে পেয়েছো। আর প্রচুর মানুষের ভিড় কিন্তু তোমরা দেখতে পেয়েছো, তো চলো আমরা প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ভিতরে অন্দরমহল কিন্তু একটা আলাদাই রূপ, একটা আলাদাই আকর্ষণ বৃদ্ধি করছে। চারি সাইডে যেমন কি তোমাদেরকে দেখিয়েছিলাম যে নন্দী রয়েছে, তো সেটাও দেখতে পেয়েছো। আর স্পেশালি আকাশে যে একটা মানে কি বলবো যে একটা আকাশে যে ছোঁয়া থাকে এবং আকর্ষণ থাকে, সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়েছো। আর চারি সাইডে কিন্তু এই টাইপের শিকড় তোমরা দেখতে পেয়েছো, আর সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আজকের এই অন্দরমহল। আর যেমন কি প্রত্যেকটা সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার এবং খুব সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে। আর ফন্ডে একদম তোমরা ডিরেক্টলি দেখতে পেয়ে যাচ্ছ যে মায়ের যে অপরূপ প্রতিমা, সেটা তোমরা এখানে ডিরেক্টলি দেখতে পেয়েছো। আর এই সাইডে যে শিব যে রয়েছে সেটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে সেজে উঠেছে, সেটাও কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি ডিরেক্টলি। রামেশ্বরায় শিব তোমরা শিব ঠাকুর এবং ঠিক একদম ফ্রন্টে কিন্তু নন্দীও দেখতে পেয়েছো ডিরেক্টলি। হর হর ভোলে নমঃ শিবায়। তো এই সাইড থেকে সবাই আসে, এই সাইড থেকে মহাদেব রয়েছে এবং এই সাইডে প্রতিমাও তোমরা দেখতে পেয়েছো ডিরেক্টলি। নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। তো ভিতরে গুহার মধ্যেও কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে, যেটা হচ্ছে অমরনাথে যেই তোমরা দেখেছিলে বরফ কিন্তু শিবলিঙ্গ, তো সেটা এইখানে ঠিক দেখতে পেয়ে যাচ্ছ তোমরা। অমরনাথে যেমন থাকে বরফ ভিতরে শিবলিঙ্গ, সেটারই একদম প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় আবার কিন্তু কালারফুল লাইফে আমরা চলে এলাম, গুহার মধ্যে এতক্ষণ ছিলাম এরপর বেরিয়ে কিন্তু আবারও কালারফুল লাইফ। তো কালারফুল লাইফটা বলছি ভিতরে প্যান্ডেল থেকে ভিতরে বেরিয়ে এসে কিন্তু সাইডেই তোমরা পেয়ে যাচ্ছ পারফরমেন্স, একটা আলাদাই আকর্ষণ এখানে তোমরা সেই চিত্র ডিরেক্টলি দেখতে পেয়ে যাচ্ছ।
কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও, স্পেশালি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এভাবে দেখো ভিডিও, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এভাবে জুড়ে থাকো আমাদের সাথে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।